সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি। দেশ ও আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সদস্য এই মঞ্চের দায়িত্ব নিয়োজিত ডক্টর সাইদুল দাস। কোভিড আজকে বইটি উদ্বোধন করে মোড়ক উন্মোচন করতে পেরে আপনার কাছে কি অনুভূতি মনে হচ্ছে? আমার বই বেরিয়েছে এবার একটি কুমিল্লা সুন্দরবনে কুমিল্লা মুক্তিযুদ্ধ, আরেকটি বই বেরিয়েছে বেরিয়েছি নামক বই, আরেকটি গবেষণামূলক এই বই আমার আহ্লাদার প্রকাশনী। আমার অনুভূতি চমৎকার। আমার গত বছর বেরিয়েছে একটি বই বেশি, এর আগে একটা বই বেরিয়েছে গত বছরে, আর এবার গণহত্যার উপরে সরকারি ভাবে একটা বই বের হবে। দুটো বই বেরিয়েছে হাওড়াদার প্রকাশনী, রমনা উদ্যান পঁচাত্তর সেখানে আছে। বইটি পাঠকপ্রিয়তা পেয়েছে, আগের বইগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের বইটি সবার কাছে অত্যন্ত মান পেয়েছে। আমি খুশি কিনবে, আমি আশা করি আমার বই যদি আশা করি পাঠকের ভালো লাগবে, পাঠকের ভালো লাগলে আমার কাছে ভালো লাগবে। আমি বলতে পারো না আমার কবিতা ভালো হয়েছে, তিনটি কবিতা ভালো হয়েছে, বন্ধ ভালো হয়েছে, তখন আমার কাছে মনে হয় আমার কাছে যে আমার আমার লিখতে আগ্রহ উৎসাহ আবার আমরা লেখার জন্য মানে অনুপ্রাণিত হই, পর বই গরজের শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশ, আমি এটাকে অনুভব বলি পর বই গরজের শেখ হাসিনা উন্নত বাংলাদেশ। বই হোক আমাদের জীবনের সব জায়গায় বইয়ের আলোকে যত করে আমরা আলোকিত হয়ে উঠতে পারি, বইয়ের আলোকে যাতে আমরা সুবিধা হতে পারি, বইয়ের আলোকে যাতে বই বাংলাদেশের ভাষা আমরা আরও এগিয়ে নিতে পারি, আগামীতে যাতে করে আমাদের সর্বস্তরে বাংলা ভাষা চালু থাকে, বাংলা ভাষা আমাদের মেডিকেল কলেজে চালু থাকে, বাংলা ভাষার মধ্যে মেডিকেল ছাত্র পড়তে পারে, বিশ্বে আমরা প্রফেসর বিষয়ে পড়তে পারে, সব জায়গায় বাংলা ভাষা চর্চা হয়। এবং এই বইমেলাটা বিশেষ করে ভাষা আন্দোলনে যে আমরা একুশে করে সৌহৃদ্য স্মরণ করি, আজকে ভাষা আন্দোলন শুধু একুশে করবে না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সুতরাং বইয়ের মাধ্যমে বাংলা একাডেমি যেভাবে কাজ করে যাচ্ছে, বাংলা একাডেমি উপপরিচালক প্রশাসন ডক্টর সাহেবগুল তার এই মোড়ক উন্মোচনের দায়িত্বে আছেন, ওনারা ভালোভাবে নিয়াজি ভাইয়ের অনুরোধ আমরা রক্ষা করি, সবসময় চেষ্টা করি রক্ষা করার জন্য। এই যে কবিতা রঙ্গানু সাধন মিত্র সিংহ, উনি কুমিল্লা হাইস্কুলের একজন প্রবীণ শিক্ষক এবং শক্তিমান লেখক, ওনার বইটা আমরা মোড়ক উন্মোচন করেছি। এবং আমরা বিরোধী আইনায় তরঙ্গ নার্গিস খান, ইনিও কুমিল্লার লেখিকা, এনার এই বইটি আমরা উন্মোচন করা করছি। এটিও কবিতার বই, আরেকটি বই আছে নার্গিস খানের বই তেলের স্মার্ট,
একটি কবিতার বই এবং আমরা আরো একটি বই আমাদের গোলাম সালিম মিয়াজি ভাইয়ের প্রিয়সী আর মুক্তিযোদ্ধার বয়ানে কুমিল্লা মুক্তিযুদ্ধ, এটি গোলাম সালিম মিয়াজি ভাইয়ের গবেষণা গ্রন্থ। এই গ্রন্থগুলো নিয়ে আমরা যুক্ত ছিলাম। আমরা নার্গিস খান, সাধন, মিত্র সিংহ, কবি গোলাম সালিম মিয়াজি, তিনি অবশ্যই গবেষকও, আমরা আর এই কয়েক লেখকের লেখক যে উত্তরোত্তর আপনাদের সবাইকে।